বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্কটল্যান্ডের এডিনবরায় শাহবাগ প্রজন্মের চত্বরের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশ করেছে সাপোর্ট বাংলাদেশ স্কটল্যান্ড নামের একটি সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির। এডিনবরায় মহান মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করল সাপোর্ট বাংলাদেশ স্কটল্যান্ড। সমাবেশে একাত্তরের যুদ্ধাপরাধী রাজাকার আলবদরের বিরুদ্ধে সোচ্চার ছিল সবার কণ্ঠ। যুদ্ধ অপরাধীদের বিচার, এটা কোনো ব্যক্তির নয়, এটা কোনো সমষ্টির নয়, এটা গোটা জাতির দাবি। এই দাবির সাথে সরকারকে একমত হতে হবে এবং সুষ্ঠু বিচার করে সঠিক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা ওই সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করছি। যতক্ষণ না যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে শাহবাগ, ততক্ষণ পর্যন্ত থাকবে এবং আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। সেই ঘাতক দালালদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এই মঞ্চ ছেড়ে যাব না এবং তাদের সাথে থাকব। শাহবাগ আন্দোলন, তাদের সহিত আমি একাত্মতা ঘোষণা করব। সেই স্বাধীনতার সুফল যাতে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাংলাদেশে ভোগ করতে পারে, সেজন্য বাংলাদেশের যত ধরনের রাজাকারের অস্তিত্ব রয়েছে, সকল ধরনের রাজাকারের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন করে দিতে হবে। প্রজন্ম চত্বরের সাথে আমরা একমত পোষণ করতেছি, আমরা এর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। জামাত শিবিরের তাণ্ডব, পতাকায় অগ্নিসংযোগ এবং শহীদ মিনার ভাঙচুরের তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। সম্প্রতি বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের বিরোধিতা করে বার্মিংহামের সচেতন নাগরিক নামে একটি সংগঠনের ব্যানারে সহকারী হাইকমিশনের সমর্থনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, সহকারী হাইকমিশনারের সমর্থনে করা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সলিসিটর হাসান খান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি সহকারী হাইকমিশনের গঠনমূলক কর্মকাণ্ডকে অচল করার জন্য ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা এ ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কমিউনিটির সকলের কাছে উদাত্ত আহ্বান জানান। এ সংবাদ সম্মেলনে বার্মিংহামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেশের কৃষি, শিল্প, পর্যটন এবং সেবা খাতকে আরও সমৃদ্ধশালী করতে প্রবাসীদের পাঠানো র্যামিটেন্স এবং বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে জার্মানির এসবর্নে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ এবং র্যামিটেন্স মেলায় উপস্থিত বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, রবিবার বিকেলে জার্মানির মিডিয়া রিফ্লেকশনে এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক, এনআরবি সংস্থার আব্দুল ওয়াহাব কামাল, শাহ আলম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস এবং মাহফুজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আরও বলেন, বিদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে দেশে দ্রুততম সময়ে এবং নিরাপদে অর্থ প্রেরণ এখন অধিকতর সহজ হয়েছে। এছাড়া দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া দেশে বিনিয়োগের বিষয়ে প্রবাসী সবাইকে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানানো হয়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশের 10টি ব্যাংকের সাথে নিয়ে বিনিয়োগ এবং রোড শো করলাম। এই রোড শোতে আমরা আমাদের জার্মানির এনআরবি ভাইদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা প্রবাসী বাঙালিরা যে অবদান বাংলাদেশে রেখেছি আমাদের রিমিটেন্স পাঠাইয়ে, আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংকগুলির সর্বোচ্চ প্রতিনিধিরা আমাদের এখানে এসেছে। আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক এবং অন্য 10টা ব্যাংক, তারা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উদ্যোগ গ্রহণ করলেন, কারণ এর আগে জার্মানিতে এইরকম কোনো মেলা হয় নাই জনগণকে উদ্বুদ্ধ করার জন্য। এবং আমাদের এই প্রতিষ্ঠা আজকে বাংলাদেশের উন্নতির দরজাগুলো খুলে দিচ্ছে এবং বাংলাদেশ এভাবে থাকবে না। বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে, বাংলাদেশ পৃথিবীর প্রথম 11টা দেশের ভিতরে একটি উন্নত দেশের পর্যায়ে যাচ্ছে। আমাদের কষ্টার্জিত অর্থ যেন বাংলাদেশে প্রপার ওয়েতে আমরা বিনিয়োগ করতে পারি, সেই কারণে বাংলাদেশ থেকে আগত ব্যাংকার এবং আমাদের
এনআরবি সদস্যদের মাঝখানে যে একটা সফল আলোচনা, এটার একটা দরকার ছিল। ফ্রান্সে ইউরোবিডি 24 নিউজ নামে ইমরান মাহমুদের সম্পাদনায় ওয়েব পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে আমাদের প্রতিনিধি এম এ হাশেম জানান, 21 ফেব্রুয়ারি এবং ভাষার মাসে দেশ ও প্রবাসীর মধ্যে এক সেতু বন্ধনের স্লোগান নিয়ে ফ্রান্স সহ ইউরোপ তথা দেশের বিভিন্ন খবরাখবর নিয়ে এই ওয়েব পোর্টালটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। মাহবুব হোসাইনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত তোজামেল টনি হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের আইনজীবী পারভেজ দুকি। উপস্থিত ছিলেন ফ্রান্সে অবস্থানরত সংবাদকর্মী এম এ হাশেম, ফারুক নেওয়াজ খান, শাহিন আহমেদ, ফয়সাল আহমেদ দীপু, আলম অপু, আবু তাহের সহ মুক্তিযোদ্ধা জমিরুল ইসলাম মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের, ফকরুল আকম সেলিম সহ আরও অনেকে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রিস্টলের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, সংগঠনের সভাপতি শাহজাহান আহমেদ তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ তাফাদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাইদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কমিটি নেতা আতিকুর রহমান, সালেক আহমেদ, রাজা মিয়া, কাইম খান ফয়সল, কাউন্সিলর মাহমুদুর রহমান, মোর্শেদ আলী, আব্দুল নাসির, জিয়াউল হক, মোর্শেদ আহমেদ মতসির, মকলিস মিয়া, আবু সাইদ, আজাদুর রহমান প্রমুখ। সভা থেকে আগামী কাউন্সিলের জন্য মেম্বার সংগ্রহ করা ছাড়াও সর্বসম্মতিক্রমে ব্রিস্টল সিটির 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে 52 বীর শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন নিউক্যাসল বাংলাদেশী কমিটির উপর একটি তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। কমিটি বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম চলছে বলে জানা যায়। বিস্তারিত থাকছে আমাদের নিউক্যাসলের প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। 21 ভাষার মাস, বাংলাদেশ শাহবাগ চত্বরে যখন মানবতা বিরোধীর আন্দোলন হচ্ছে, ঠিক তখন দেশের ওপারে ইংল্যান্ডের নিউক্যাসল শহরে নতুন প্রজন্ম তাদের বাংলাদেশের ইতিহাস সংগ্রহের কাজ শুরু করে। বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন নিউক্যাসল শহরের প্রাচীনদেরকে নিয়ে একটি তথ্যচিত্র ডিসকভারি মিউজিয়ামে সংগ্রহের জন্য কাজ শুরু করে, যা এবার শেষ পর্যায়ে। প্রজেক্টটি আর্থিকভাবে সহযোগিতা করেন হেরিটেজ লটারি ফান্ড। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তথ্য সংগ্রহটি প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন চ্যানেল আই ইউকে এবং লন্ডন এই দেশ ডট কম। এক প্রতিবেদনে লন্ডন এই দেশ ডট কম পত্রিকার সম্পাদক শাহ সেলিম বলেন, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নিউক্যাসল এর জনপ্রিয় একটি প্রজেক্ট রুটস প্রজেক্ট, যা অতীতে কীভাবে কখন বাংলাদেশিরা প্রথম নর্থ ইস্টের এই নিউক্যাসল শহরে এসে আগমন করেছিলেন, এখান থেকে তারা কীভাবে ব্যবসা বাণিজ্য, সামাজিক, রাজনীতি, অর্থনীতি এবং মেইন স্ট্রিম সহ নিজস্ব কমিউনিটিকে কীভাবে বিল্ড আপ করে জনপ্রিয়তা শিখরে আরোহণ করে চলছেন, তার একটি সুন্দর উপস্থাপনা রুটস প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন উপস্থাপন করেছে। ডিসকভারি মিউজিয়ামের পিটার হাপল হোয়াইট আর্কাইভ থেকে শহরের বাংলাদেশিদেরকে স্বাগতম জানান। We're hoping to organise a group visit from the younger and older members of the Bangladeshi community from the west end of Newcastle to come to the archives to find out about the vast wealth of material we have for researching the area that they now live in. পরে সংগঠনের সাধারণ সম্পাদক রুফন উদ্দিন বলেন, আমরা 26 মার্চ উপলক্ষে আমরা এই প্রজেক্টটা ডিসকভারি মিউজিয়াম হ্যান্ড করার লাগি আমরা বাংলাদেশি সবাইরে উপস্থিতি থাকবার লাগি অনুরোধ করছি। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল।